দেশ জুড়ে যখন রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভুয়া এনআইডি নিয়ে আতঙ্কে নিবন্ধন কেন্দ্রগুলো, তখনই চট্টগ্রামে 550-এর বেশি ভুয়া নাম নিবন্ধন করেছে হ্যাকাররা। গত 15 দিনে সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ডের সার্ভার হ্যাক করে নিয়ন্ত্রণ নেয় সংঘবদ্ধ চক্রটি। গত রোববারই 11 নম্বর কাঠুলি ওয়ার্ডের সার্ভার লগ ইন করেই কর্মকর্তারা দেখতে পান নতুন করেই একদিনেই সার্ভারে যোগ হয়েছে 341টি ভুয়া নাম। কম্পিউটার খুলেই হতবাক কর্মকর্তারা, এদের সম্পর্কে কিছুই জানেন না তারা। এর আগে 3 দফায় হয় আরও 87টি। যখন আমরা রেগুলার কাজ করার জন্য যাই, আমাদের নাম্বারের সিরিয়ালের সাথে হ্যাকার নাম্বারের কোনো মিল নেই। 20-30টা অতিরিক্ত, 14, 15, 16, 17, 18, 19, 20, এগুলো আমি অবগত নই। গত 6 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে 40, 38, 13 ও 32 নম্বর ওয়ার্ডে 123টি ভুয়া নাম নিবন্ধন করা হয়। অধিকাংশের ঠিকানা ছিল কক্সবাজারের উখিয়া ও চকরিয়া সহ নানা উপজেলার। হ্যাকের পর জন্ম নিবন্ধন সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সার্ভার সমস্যা করতে যে হ্যাক করতেছে এই কারণে দিতে পারে নাই, পরবর্তী 2 দিন পরে আসতে বলতেছে নেওয়ার জন্য। আসলটাই বলবো, সার্ভার ডিস্টার্ব করলে ওরা কাজ করতে পারে না, এটাই মূল সমস্যা আর কি ওদের। এদিকে মামলার পাশাপাশি বিষয়টি কেন্দ্রীয় সার্ভার কর্তৃপক্ষকে জানাই সিটি কর্পোরেশন। যাদের বরাবরে জন্ম নিবন্ধন ইস্যু হয়েছে এর বেনিফিশিয়ারিগুলো আমরা দেখছি, কাদের বরাবর এই ইস্যু হয়েছে তাদেরকে হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে যদি আমরা বের করতে পারি এটা কিভাবে হয়েছে। ধারণা করা হচ্ছে দেশজুড়ে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট তৈরির শক্তিশালী নেটওয়ার্ক এর সাথে জড়িত। এটা আসলে আমাদের জন্য একটা নতুন ক্রাইম, আমরা অবশ্যই এটা আমাদের সাইবার ইউনিট আছে তারা কাজ করবে এবং তারা যদি মামলা করে ওইভাবে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। 2019 সালে রোহিঙ্গাদের 50,000-এর বেশি এনআইডি জালিয়াতিতে জেলা নির্বাচন অফিসের 5 কর্মকর্তা সহ 10 জন জড়িত থাকার অভিযোগ উঠে। আর 2021 সালে নগরীর পতেঙ্গা ও চকবাজারে 18টি ভুয়া নাম নিবন্ধন হয়, যার 12টি ছিল রোহিঙ্গাদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।